একটু আমার বলেন। প্রথম একটু পায়ের নিচে ব্যথা হইতো, হঠাৎ করে দেখছেন হঠাৎ করে ব্যথা হইতো, তো এক সাধারণ ডাক্তার থেকে ওষুধ খেলাম। কত বছর আগে এটা? 3 বছর আগে। 3 বছর আগে, তার আগে আপনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, ভালো ছিলেন, শরীরে কোথাও ওরকম ব্যথা কখনো আপনি অনুভব করেননি। এবং আজকে অষ্টমতম দিন, আপনার সেই পায়ের থেকে হাঁটু, হাত এবং প্রতিটা জয়েন্টের যে ব্যথা, কি অবস্থা আজকে? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শক, আমার পাশে আজকে বসে আছেন আমাদের একজন মা, স্বভাবতই একজন পেশেন্ট ছিলেন, স্বাভাবিক জীবনযাপনই করতেন। হঠাৎ করেই, আর 10 জন মানুষের যেরকমটা হয়, হঠাৎ করেই অসুস্থতা, ব্যথা, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা যখন শুরু হয়, একটা সময় প্রায় ডিজেবল হয়ে গিয়েছিলেন, বাট কখনো তিনি সেই ব্যথার কাছে পরাজয় স্বীকার করেননি, যুদ্ধ করেছেন এবং সবসময় চেষ্টা করেছেন সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, যখন যে যেখানে যেভাবে বলেছেন সেভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত উনি আজকে সফল হয়েছেন এবং আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন এবং আপনাদের সামনে উনি এসেছেন ওনার সেই জীবনে সেই কথাগুলো, সেই কষ্টের দিনের কথাগুলো আপনাদের সাথে কিছুটা শেয়ার করার জন্য এবং ওনার এই জীবন যুদ্ধে জয়ী হওয়ার সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসুন দর্শক, বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের আয়োজন। আসসালামু আলাইকুম মা, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। রহিমা আক্তার। রহিমা আক্তার, বাসা কোথায় আপনার? কুমিল্লা বুড়িচং থানা। বুড়িচং থানা, বুড়িচং এর কোথায়? উত্তর সম্পর্ক গ্রাম। আচ্ছা, কি হয়েছিল আপনার যদি একটু বলেন? আমার প্রথম একটু পায়ের নিচে ব্যথা হইতো, হঠাৎ করে দেখছেন যে হঠাৎ করে ব্যথা হইতো, তো এক সাধারণ ডাক্তার থেকে ওষুধ খেলাম। কত বছর আগে এটা? 3 বছর আগে। 3 বছর আগে, তার আগে আপনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, ভালো ছিলেন, শরীরে কোথাও ওরকম ব্যথা কখনো আপনি অনুভব করেননি, হঠাৎ করে একদিন কাজ করতে গিয়ে দেখছেন যে হয়তো পায়ের নিচে একটু ব্যথা হচ্ছে। গ্রামে ডাক্তার তো ওষুধ খেলাম, কমে নাই। আচ্ছা, তারপরে একজন কুমিল্লার ডাক্তার দেখালাম, শুধু বললো যে বাত। আচ্ছা, এটা কি শুধু পায়ে ছিল তখন নাকি অন্য কোথাও? শুধু পায়ে ছিল, তো বললো ওষুধ দিয়ে খাইলাম, কমে না। তো অনেকে বললো কবিরাজের কাছে যাও। আচ্ছা, তো কবিরাজে গেলাম, দেখলাম খাইলাম না, তাও কমে না। আচ্ছা, তারপর আবার কুমিলে আবার ডাক্তার দেখাইলাম। মানে কিন্তু এর মাঝখানে দেখছেন কি ব্যথা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, আসছে ওই ফুরুদি করতে আসছে, এই দুটা জয়েন্টে ব্যথা করতে আসছে, হাতের এই অ্যাঙ্কেলে ব্যথা হয়। আচ্ছা, তখন আমি আবার কুমিলে আরেক ডাক্তার শেষ করে গেলাম, সাড়ে পরীক্ষা নিরীক্ষার পরা বলছে যে আপনার রিমাটয়েড আর্থ্রাইটিস। মানে এই প্রথম আপনি জানতে পারেন যে আপনার রিমাটয়েড আর্থ্রাইটিস শুরু? সারা চিকিৎসা দিল, কিছুদিন ভালো ছিলাম, ইঞ্জেকশন দিছে, ভালো ছিলাম। ভালো থাকার পরে দেখি না, 1-1.5 মাস ভালো থাকার পরে আবার আবার ঠিক আগের মতো অবস্থা হয়ে গেছে। আবার ডাক্তার কাছে, সারা কাছে গেলাম, স্যার আবার ওই ইঞ্জেকশনে দিলে। আচ্ছা, এইভাবে 3-4 বছর এইভাবে কাটছে। তারপর আবার শুনলাম যে ঢাকাতে একটা ডাক্তার বসে ওই জাপান ফ্যান্সি ওই কেন দেখাইছি। মানে এর মাঝখানে কি দেখছেন যে আপনার অবস্থা ধীরে ধীরে বাড়তেছে, প্রতি বেড়েই উঠতেছে এবং আপনি ধীরে ধীরে ডিজেবল হয়ে যাচ্ছেন, মানে নড়াচড়া শক্তি একটা সময় হারিয়ে ফেলছেন, এতটাই ব্যথা শরীরে। ব্যথা এই কাটতে হয়ে করতে পারে না, এই কাটতে হতে পারে না, বাড়তে আছে। তখন ঢাকাতে আর একটা ডাক্তার দেখাইলাম, ওই বললো ওই শুধু ডিপ্রোসিন আর একটা একটা ট্যাবলেট দিল, ওই দিয়ে খান, আর পরীক্ষা নিরীক্ষা অনেক দিল, করলাম না কিছু আসো, এও ইঞ্জেকশন দিল। আচ্ছা, 6টা ইঞ্জেকশন দিচ্ছে বুঝছেন, 6টা ইঞ্জেকশন দেওয়ানোর পরে এই 2-1 মাস ভালো না দেখে ভালো হয়। তখন আমার এক বোন বললো যে এমনি এমনি ডিপ্রেস হসপিটালে সারা ডাক্তার বসে, ওনাকে খুব ভালো। আচ্ছা, তো তখন ভিডিও দেখা শুরু করি আর কি। আচ্ছা, সে আপনাকে ভিডিও লিঙ্ক দিয়ে দেয় যে যে তুমি এর ভিডিও দেখো, আমার মনে হয় যে তুমি এখানে গেলে একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারবে। সেই অনুযায়ী আপনি দেখা শুরু করলেন স্যারের ভিডিওগুলো। তো আমি 6 মাস আগে দেখে গেছিলাম স্যারের, স্যারের বলে বলতে পড়তি, আমি বলছি স্যার একটু সমস্যা আছে, আমি বাড়ি থেকে আসি। আচ্ছা, স্যারে যে ওষুধগুলো দিচ্ছিল ওই ওষুধ ভালোই ছিল, খাইছি, ভালোই দেখেছেন যে মোটামুটি ভালো ইম্প্রুভ করেছে, ভালো। আচ্ছা, তখন গত 21 তারিখ আসছি, আমার আব্বা আসছে, আমার তালু আসছে, এসে ভর্তি করে দিয়ে গেছে। এখানকার ট্রিটমেন্ট অনেক ভালো, মানে কোনো টেনশন করতে হয় না বাহিরে। মানে স্যারের কাছে যখন প্রথম আসেন, স্যার যখন আপনাকে দেখেন কি বলেছিলেন এমনি আপনাকে দেখার পরে? স্যারের দেখার পরে বলছে আপনার তো ডিমোলেটেড আর্থ্রাইটিস, সমস্যা নাই, ভালো হয়ে যাবে, আমরা ইনশাল্লাহ। এবং শোনার পরে ভিতর থেকে একটা কাজ করেছে যে হয়তো আমি ইনশাল্লাহ ভালো হয়ে যাবো, নেন এখানে ভালো হবে। তো সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান। ভর্তি প্রতিদিন কতবার করে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হতো?
তিনবার করে মানে র‍্যাপিডলি সকালে দুপুরে সন্ধ্যা র‍্যাপিডলি করে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হতো আর অনেক সময় প্রায় সময় দেখছি ও আমার একটু বেশি করে দিত একটু বেশি করে মানে প্রয়োজনের অতিরিক্ত সামটাইমস আপনাকে দিয়ে দিত যখন আপনার দরকার হতো তখন বেশি হ্যাঁ বেশি যখন ব্যথা করত হুম হুম তখন বললে আচ্ছা করে আন্টি আপনাকে একটু হেল্প করে আচ্ছা স্যারের আন্ডারে কতদিন ভর্তি ছিলেন মনে আছে 7 দিন 8 দিন আজকে অষ্টমতম দিন আচ্ছা যখন প্রথম ভর্তি হন কবে থেকে বুঝে শুরু করেছেন যে আপনার ব্যথা ধীরে ধীরে কমে যাচ্ছে প্রথম দিন যখন ট্রিটমেন্ট দিল তখন বলছে তারা যে বাড়বে না হুম তখন বেড়েছে ঠিকই আচ্ছা প্রথম দিকে ব্যথাটা বেড়ে গিয়েছিল তারপরে দেখছেন যে ধীরে ধীরে কমে আসছে ধীরে ধীরে কমতেছে এবং আজকে অষ্টমতম দিন আপনার সেই পায়ের থেকে হাঁটু হাত প্রতিটা জয়েন্টের যে ব্যথা কি অবস্থা আজকে আলহামদুলিল্লাহ ভালো যে ব্যথাটা নিয়ে আমি ভর্তি ছিলাম ভর্তিও না আট বছর এরকম প্রচণ্ড ব্যথা আমি ওইটা আলহামদুলিল্লাহ নাই আচ্ছা কি হতো যদি আমাদেরকে ওই সময়গুলো কথা বলেন হাত আলগে দিতে পারতাম না চুল বাঁধতে পারতাম না মানে নিজের কোনো কাজ করতে পারতাম না পানি নিয়ে করে দিত হ্যাঁ হ্যাঁ সাহায্য করত চুল দিয়ে বেঁধে দিত মানে কম বললেও হ্যাঁ মানে নিজের কোনো কাজই আপনি আর করতে পারছিলেন না কখনো অবাক মনে হতো না যে আমি সম্পূর্ণ সুস্থ একটা মানুষ পুরো পরিবারকে আমি সামলে রাখি পুরো পরিবারের যত্ন আমি নেই সবার জন্য সেই মানুষটা আমি হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে গেলাম নড়াচড়া করতে পারছি না ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন কখনো মনে হতো না যে এত ডাক্তার দেখাচ্ছি ওষুধ খাচ্ছি বাট আমি ভালো হচ্ছি না তাহলে কি আমি আদৌ আর কোনোদিন ভালো হব না এরকমটা মনে হতো কখনো চোখের পানি পড়তো চোখের পানি পড়তো ব্যথা অনেক কান্না করতাম সারা রাত ঘুমাতে পারতাম না ব্যথার জন্য অসহ্যকর ব্যথা এবং সেই মানুষটা আমরা এরকম অনেক মানুষকে দেখি যে এই সময়টাতে দেখা যায় আশপাশে অনেক মানুষও আসেন এবং তারা অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলেন এই মন্তব্যগুলো আমাদের জন্য আরও অনেক কষ্টকর হয়ে যায় এবং তখন মনে হয় যে আসলে বেঁচে থাকাতে মরে যাওয়াটা অনেক বেশি অনেক ভালো এখন তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নিজের শরীরের ভিতরে আপনি বুঝতে পারছেন যে আপনার এখন সেই আগের শক্তি ফিরে এসেছে সেই ব্যথা মুক্ত একটা জীবন এই যে দীর্ঘ 3 বছর পরে যে ব্যথা মুক্ত একটা জীবন কেমন লাগছে এখন ভালো আলহামদুলিল্লাহ ভালো এইভাবে চলে তাহলে যথেষ্ট মা একটা সময় গিয়েছে যখন আপনি অসংখ্য মানুষের ভিডিও দেখেছেন অসুস্থ অবস্থায় যারা তাদের জীবনের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলেন এবং সেটা দেখে আপনি অনুপ্রাণিত হয়েছেন আজকে ঠিক একই জায়গাটা আপনিও আছেন এবং আপনাকে এরকম হয়তো অসংখ্য আমাদের দর্শক আছেন যারা হয়তো দেখছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন তাদের উদ্দেশ্যে বলি যে স্যারের তো স্যারের চিকিৎসা আমি আলহামদুলিল্লাহ ভালো হয়েছি আপনারাও আসেন এখানে সঠিক ট্রিটমেন্টটা নিয়ে স্যারের সাথে চিকিৎসা নিতে আমার মনে হয় ভালো হয় আলহামদুলিল্লাহ দর্শক রিমাটয়েড আর্থ্রাইটিস খুব জটিল বা খুব কঠিন কোনো রোগ না যদি না আপনি সঠিক চিকিৎসাটা জানেন আর্থ্রাইটিস এরকম একটা জিনিস প্রথমে শুরু হয় আসলে অল্প একটু দিয়ে বাট একটা সময় সেই মানুষটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট পুরো জীবনটাকে প্রায় শেষ করে দিবে ব্যথার যন্ত্রণায় পৃথিবীর কোনো কিছু একটা সময় সহ্য হবে না কোনো কাজ করতে পারবে না একটা গ্লাস পানি নিয়ে আপনি খেতে পারবেন না আপনি যতই সুঠাম দেহের অধিকারী হন না কেন যদি সঠিক সময় আপনি এর চিকিৎসা না করেন আসলে সঠিক সময় সঠিক চিকিৎসাটাই আপনার জীবনটাকে রক্ষা করতে পারে তাই আমাদের সকলের উচিত হবে যখনই এই ধরনের সমস্যা আমাদের জীবনে দেখা দিবে সাথে সাথে আমরা যাতে এর সঠিক চিকিৎসাটা গ্রহণ করি সঠিক কনসালটেন্টকে দিয়ে দেখবেন যে আমাদের এই বোন যেরকম মাত্র আজকে 8 দিনে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন ভালো হয়ে গেছেন আপনিও পারবেন ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই
আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।